আসা ওটা যে কি বিপজ্জনক হয়ে গেছে আমাদের জন্য, স্পেশালি বর্ষাকালে। বর্ষাকালে দেখা যাচ্ছে না, কারণ অন্ধকার। আর তারপর আমরা 40 কিলোমিটারের উপরে পুরো জঙ্গল দিয়ে এসেছি। গুড মর্নিং, অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠলাম, একটু পরে যাবো ক্যাফেতে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এই যে এই দুষ্টুটা, এদিকায়। আমরা পুরুলিয়া থেকে ফিরে এটাকে এনেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর যে পুরুলিয়া থেকে যে ফিরতে পেরেছি এটাই অনেক, কারণ পুরুলিয়া থেকে ফেরার জন্য যে ভিডিওটা করেছিলাম মানে জল ঢুকে পুরো নষ্ট হয়ে গেছে, যার জন্য ভিডিওটা দিতে পারলাম না। আর মেইন কথা হচ্ছে পুরুলিয়া থেকে যে ফিরতে পেরেছিলাম ওই রাত্রেবেলা বৃষ্টির রাতে, সেটাই অনেক বড় ব্যাপার ছিল। এই যে টমেটো হচ্ছে সারাদিন চুলকানো এবং সারাদিন বসে বসে ওকে দেখা এ কি করছে। এই এর নাম হচ্ছে কফি। কফি, এ কফি, এ কফি, সারাদিন এই কুকুর গুন্দা চলে। কফি কফি কফি, সকালবেলা একবার ডিস্টার্ব করছিস, এখন আবার ডিস্টার্ব করছিস। এই অনেকদিন পর আজকে আবার দোকান আমাদের ক্যাফেটা খুলছি, জানি না কি কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে সেটা জানি, কি কি কাজ হয়েছে সেটা দেখতে হবে। তারপরে ইলেকট্রিক লাইনের যত তার ছিল সব সমস্ত কানেকশন খারাপ হয়ে গেছে, প্রাইমার রাখা আছে, প্রাইমার করবে, প্রাইমার হয়ে গেছে, প্রাইমার করে দেবো না এখন। পুটি করার পুটি খসা হয়ে গেছে, পালিশ হয়ে গেছে, পেছনে দেওয়ার জন্য কাঁচা আছে, এটা হয়তো দুদিন তিনদিন পরে আবার হবে। দেখ অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে, আর বেশি দেরি নেই। এটাও কাঁচা রয়েছে, তোমার হাত দেখো না, এটা তো ইয়ে ডাস্ট, যেটা ঘষেছে সেই ডাস্ট, এটা এই যে। এবার যেটা হচ্ছে এদিকে কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দিন সময় লাগবে না, এরপরে জাস্ট ওয়ালটাতে প্রাইমার করে তারপর কালার চড়বে। সো ফার্নিচারের কাজগুলো আশিস ওদিকে রেডি করছে, ওদিকে রেডি হয়ে গেলে তারপরে ফাইনাল এখানে সেট আপ হয়ে যাবে। আমাদের এখন কাজ হচ্ছে সমস্ত ইকুইপমেন্টস কেনা, যেমন ইকুইপমেন্টস বলতে ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, টোটাল এই ধরনের টুকটাক অনেক কিছু কেনার আছে। তো সেইগুলো আমরা এখন রেডি করব, আর তোমাদের সঙ্গে গল্প করবো যে সেদিন রাতে আমাদের কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল। এবার তোমাদেরকে বলি, যেটা হচ্ছে আমাদের ওখানে যে রিসর্টে ছিলাম সেই রিসর্ট হচ্ছে মাথাবুরু হিল রিসর্ট। আর আমাদের পার ডে এসি রুম ছিল, পার ডে এসি রুমে আমাদের খরচ পড়েছিল 1500 করে পার ডে, সিজনে ওটা 2000 করে হয়, আর নর্মাল টাইম 1500 করে থাকে, 1000-1200 এরকম থাকে এসি। সিজনে এসি হচ্ছে 2000 আর নর্মাল হচ্ছে 1500, আর যেহেতু আমরা অপশনে গেছিলাম সেই জন্য আমাদের 1500-এর মধ্যে এসি পেয়ে গেছিলাম। লোকেশানটা হচ্ছে মাথা ফরেস্ট, মাথা ফরেস্টের মধ্যে অসাম লোকেশান, তোমরা দেখেছো তাও আরেকবার তোমাদেরকে ছবিটা দেখালাম। এটা আমাদের রিসর্ট, তো চারিদিকে মানে একটা সাইড এবং মাথা ফরেস্ট, মাথা ফরেস্টের ঠিক তলায় আমাদের রিসর্টটা। আর টোটাল আমাদের যাওয়ার সময় পড়েছিল 290 কিলোমিটার, তার মধ্যে আমরা ওখানে ঘুরেছি টোটাল যেটা দেখিয়েছি তোমাদের 130 কিলোমিটার মতন ঘুরেছি, শুধু আপডাউন হয়েছে মানে টোটাল ঘোরা। ওখান থেকে তুর্গা ফলস, মানে আমাদের রিসর্ট থেকে তুর্গা ফলস ছিল মাত্র 9 কিলোমিটার, আর পামনি ছিল কত 11 কিলোমিটার। আসার দিন যেটা হয়েছে আগের থেকেই মানে আমাদের ওখানকার একজন বলে দিয়েছিল যে রেড অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট বলতে কি ওয়েদারের রেড অ্যালার্ট আছে। তো সেটা আমরা ভেবেছিলাম ঠিক আছে, বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ছিলই, তা আমরা ভেবেছিলাম কতটা বৃষ্টি হতে পারে। শুধুমাত্র আমরা ফিরতে ফিরতে রাত হয়ে যাবে বলে জয়পুর যে পাপড়ে যে জয়পুর জঙ্গলটা আছে সেই জয়পুর জঙ্গলটা ক্রস করবো না বলে আমরা ঘুরে বর্ধমানে আসতে গেছিলাম। আর বর্ধমানে আসা ওটা যে কি বিপজ্জনক হয়ে গেছে আমাদের জন্য, আমরা যখন বাঁকুড়া ঢুকলাম তখন বেজে গেছে কটা 6টা বেজে গেছে সন্ধ্যা, তার মধ্যে সেই বৃষ্টি। তো আমাদের যে
পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টির জন্য। আর আমি ভিডিও শ্যুট করেছিলাম ওখানে, আমরা একটা বাঘ ডহর বাঘ বা বাঘ ডহর সামথিং ডহর খুব সত্য ডহর বাঘ একটা জায়গা আছে, যে রোডটা মানে এইভাবে গেছে এইভাবে এসে মানে পুরো সাপের মতো হেলে সাপের মতন এঁকে বেঁকে গেছে। সেটা হচ্ছে গুগলে যে ফটো দিয়েছিলো সেই ফটোটা খুব দারুণ লেগেছিলো, কিন্তু অরিজিনালি যখন আমরা পৌঁছলাম সেই ভিউটা পেলাম না, মানে সেটার জন্যই মূলত আমার ওখানে যাওয়া। হেলমেট পরে হেলমেটের কাজ নেমে বাইক চালাতে পারছিলাম না, কাজ খুলে চালাতে হয়েছে, মানে যা বর্তমানে যা পরিস্থিতি হয়েছিল আমাদের মানে ভয়ানক, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কী রকম ছিল। তোমাদেরকে একটা জিনিসই বলবো, তোমরা যারাই যাও না কেন পুরুলিয়াতে বা যেখানেই যাও না কেন, মানে আমাদের মতন ভুলটা করো না কখনো, নাইট রাইডটা করো না মূলত বৃষ্টির মধ্যে। এটার জন্য বাবু খুব প্রচণ্ড রেগে গেছিলো, পরে সেটা আমিও বুঝতে পেরেছি না আমাদের নাইট ওটা প্রচণ্ড রিস্ক হয়ে গেছিলো। চারি সাইডে জঙ্গল, কোনো আলো নেই, কোনো গাড়ি নেই, কোনো একটা মানুষের চলাচল নেই, মানে কিছু কিছু জায়গায় হয়তো 20 কিলোমিটার যাওয়ার পর একটা ছোট্ট গ্রাম পেলাম, তাও বৃষ্টির মধ্যে সেটা কারেন্ট অফ, বৃষ্টির মধ্যে মানুষজন বেরোয়নি, পুরো অন্ধকার রোড, তার মধ্যে বৃষ্টি হয়েছে জলে জমে রাস্তার মানে যত গর্ত আছে সব বুঝে গেছে। আমাদের 3-4 বার বাইক পড়তে পড়তে বেঁচে গেছি, মানে নেমেছি মানে সেরকম বীভৎস গানটা ছিল। তো যাই হোক, যখন আমরা বর্ধমান পৌঁছালাম তখন বাজে 8টা, সেই বৃষ্টি, তার মধ্যে হয়েছিলো একটা ব্রিজে পুরো জল জমে অনেকগুলো বাইক, একটা অ্যাম্বুলেন্স, মানে হাঁটু সমান জল হয়ে গেছিলো সেই ব্রিজের ওপরে। মানে যখন আমি ব্রিজে উঠছি, ব্রিজের যে শুরুর মোমেন্টটা, শুরুর জায়গাটাতে এমনভাবে জল জমে গেছে পুরো হাঁটু সমান, হাঁটু কি মানে এক মানুষের আমার এক পা সমান জল হয়ে গেছিলো, সেখানে জল জমে গেছিলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স খারাপ হয়ে গেছিলো, 2-3টা বাইক খারাপ হয়ে পড়ে গেছিলো, তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। ভাগ্যক্রমে সেই যাত্রাটা বেঁচে গেছিলাম, আবার ওখানে রিটার্ন করে সাইড দিয়ে এসেছিলাম, সাইড দিয়ে আসার সময় সেখানেও জল ছিল, সেখানেও প্রায় হাঁটু সমান জল ছিল, তাও তার মধ্যে থেকে বাইকটা চালিয়ে চলে আসতে পেরেছি। যে কী বিভৎস মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সেটা একমাত্র আমরা মানে আমরাই জানি আর ওপরওয়ালাই জানে। তো তোমাদেরকে একটা জিনিসই বলবো, যারাই যাও না কেন কখনো নাইট যদি বা এইরকম বা বৃষ্টির ওয়েদার হয় তো নাইট রাইড করো না। 5টার পর নিজেরা নিজেদের রিসর্টে ঢুকে যাও, আদারওয়াইজ ওখানে আশেপাশে কোনো হোটেল বা রিসর্ট টাইপস কিছু থাকলে সেখানে স্টে করে যাও, আদারওয়াইজ আমরা যে ভাবে এসেছি মানে গাড়িগুলো এত বড়, আর স্পেশালি বর্ষাকালে দেখা যাচ্ছে না কারণ অন্ধকার, আর তারপরে আমরা 40 কিলোমিটারের ওপরে পুরো জঙ্গল দিয়ে এসেছি, কিছুটা ফুটেজ তোমাকে দিচ্ছি দেখো, মানে যেটা আমি বাঁচাতে পেরেছি রাতের অন্ধকারে। জাস্ট এটা দেখো, রাস্তা চারি সাইডে অন্ধকার, অপোজিট থেকে যখন গাড়িগুলো আসছে না তার যে আলোটা, সেই আলোটা আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, সামনে কিছু দেখতে পাচ্ছি না, তার মধ্যে কোথায় গর্ত আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাবু একটা জায়গায় আসলো, মানে এমন একটা গর্ত পেয়েছি, বাবু আসলো মানে গর্তে পড়লাম, বাবু ঠিক আমার ঘাড়ের উপর উঠে গেল, এক জাম্প করে আবার বসে পড়লো, আমিও বুঝতে পারি মানে ওই রকম জার্কিং খাওয়ার পরেও যে বাইকটা সুস্থ আছে বা বাইকে কোনো যে ক্ষতি হয়নি এটাই অনেক। আমরা যে কোনো জায়গা থেকে ঘুরে এসে কিন্তু বাইক সার্ভিসিং করি, এটা করতে হয়নি, এখনো করতে হয়নি। হ্যাঁ, যেটা করেছিলাম যে যাওয়ার আগে পুরো চেঞ্জ কিটটা চেঞ্জ করেছিলাম, আর টায়ারটা চেঞ্জ সামনে টায়ারটা চেঞ্জ করে গেছিলাম, ওই জন্য অনেকটা সেফ থাকে, কিন্তু আমার ভয় ছিল যেহেতু নতুন টায়ার চেঞ্জ করেছি এবং গাড়ির সকারটা ভেঙে না যায়, মানে এতটা জার্কিং ছিল সেটা। সো যাই হোক, সমস্ত কিছু কাটিয়ে আমরা বাড়িতে পৌঁছেছি রাত্রেবেলা। রাত তখন কটা বাজে? 12টা 12:30 ওই টাইমে রাতে বাড়িতে পৌঁছে, তারপরে 2-3 দিন কেটে গেছে, মানে ওই রেস কাটাতে কাটাতে আর করছি ভিডিও, মানে কী বলবো, এতটা ভিতরে এতটা ভয় ছিল না যে আর 2-3 দিনে কোনো ক্যামেরাতে হাতই দিইনি আমি, তারপর ক্যামেরাতে হাত দেবো কী করে, ক্যামেরাটাও একটু প্রবলেম হয়েছিল, ক্যামেরাটা আবার দেখালাম, গোপ্রোটা দেখে তার মধ্যে কিছুটা জল ঢুকে গেছিলো, যার জন্য সমস্ত ম্যাক্সিমাম ফুটেজই নষ্ট হয়ে গেছে, কিছু কিছু যেটা বাঁচাতে পেরেছি সেটা তোমাদেরকে দেখালাম। আর যেটা হচ্ছে মূল আসার যে রুটটা, শুধুমাত্র বাঁকুড়ার যেহেতু বৃষ্টির রাত আর জয়পুর জঙ্গলে ওখানকার লোকালে যারা আছে তারা বলতো ওখানে হাতি বেরোয়,
আর রাতের বেলা যদি আমাদের একটা মাত্র বাইক, আমরা দুজন আসছি, আর ওই বৃষ্টির রাতে যেহেতু কোনো লোকজন নেই বাইরে, শুধুমাত্র ওই জঙ্গলটাকে অ্যাভয়েড করবো বলেই আমরা ওই দিকটা ঘুরে আসলাম। তার জন্য আমাদের টোটাল 330 কিলোমিটার হয়েছে, মানে আমাদের এখান থেকে 290 কিলোমিটার হয়েছিল যেতে, আর আসার পথে আরও 40 কিলোমিটার এক্সট্রা গেছে এসছি আমরা। সোনামুখী বা কিছু একটা জঙ্গল ছিল ওটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, আর পেট্রোল তোমরা তো দেখেছি, তেল আমি এখানে বাড়ি থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে পুরুলিয়াতে ঢোকার আগেই। ওটা কোথায়? মানবাজার। মানবাজার থেকে আরও 400-550 টাকার মতন তেল ভরে নিয়েছিলাম। আসার সময় বর্ধমান থেকে আরও 500 টাকা তেল ভরেছি, তারপরেও বাড়িতে এসে অনেক জায়গায় যাওয়া আসা করেছি। আমার মানে গাড়ির ফুল ট্যাঙ্ক করার পর যে 500 টাকা যেটা তেল ভরেছিলাম সেটা তো আমার হয়ে যেত কমপ্লিট টোটাল, মানে ধরো 12.8 লিটার আমার ট্যাঙ্ক গাড়ির, FZ-এর ট্যাঙ্ক হচ্ছে 12.8। তো সেখানে একবার ফুল ট্যাঙ্ক করো আর একবার হাফ ট্যাঙ্ক করলে টোটাল পুরুলিয়া তোমার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে কটা জায়গায় গেছি যদি টোটাল পুরুলিয়া তুমি কমপ্লিট করতে যাও তাহলে সেই হিসাবে তোমার গাড়ির কতটা মাইলেজ আছে না আছে, কতটা ক্যাপাসিটি আছে, সেই হিসাবে তোমাদেরকে তেল কতটা খাচ্ছে না খাচ্ছে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল হিসাবটা গেছে তোমাকে বললাম, আর বেশি কথা বলবো না। এখন দোকানে কাজ তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমাকে দেখালাম। আর আকাশটা একটু আগে প্রচণ্ড রোদ ছিল, এখন আবার মেঘ। যেটা করবো এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর যাবো হচ্ছে কোথায়, তারপর আমরা একটু বড়মার কাছে যাবো ফ্যামিলির সবাই। গতকাল আমরা ঘুরে এসেছিলাম, আজকে আবার যাব, বাবুর মা যাবে, মানে আমার শাশুড়ি মা যাবে, বৌদি যাবে, ব্রিজ যাবে, দাদা যাবে, আর টমেটো যাবে, আর যাবে কফি। টোটাল আমি ড্রাইভ করতে পারবো কিনা আজকে জানি না, কারণ টমেটো প্রচণ্ড ডিস্টার্ব করে ড্রাইভ করার সময়। তার সঙ্গে আজকে আছে কফি, কফিকে নিয়ে আমি পেছনে বসে যাবো, টমেটো সামনে তোমার পাশে বসে থাকবো। সামনে কে বসবে? টমেটো। টমেটো একা? হ্যাঁ, ও বসবে। হ্যাঁ, পড়ে যাবে, মাম পড়ে যাবে, ও বেল্ট দিয়ে বেঁধে দেবো, সিট বেল্ট দিয়ে বেঁধে দেবো, ও বসে থাকবে। আজ এসে দেখা যাবে। যাই হোক, এখন আমরা যাবো বাড়িতে, যাবো বাড়িতে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে বেরোবো। তার আগে যেটা করতে হবে, আমার বাহন দুটোতেই, বাইক এবং চার চাকা দুটোতেই তেল ভরতে হবে। হ্যাঁ, আর এরপরে আস্তে আস্তে, কারণ অনেকদিন অফ ছিল, অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ ওখানে গিয়ে নেটের প্রবলেম ছিল, ওখানে গিয়েও আমি আপলোড করতে পারিনি ভিডিও। তো আবার আস্তে আস্তে কন্টিনিউ হবে। আর আমাদের ক্যাফের কাজ তোমরা দেখতে পাচ্ছ, ক্যাফের কাজ কতটা এগিয়ে গেছে। আমরা যখন গেছিলাম তখন শুধুমাত্র টাইলসটা কমপ্লিট হয়েছিলো, টাইলসের পর যে দুদিন গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে গেছিলাম, তার মধ্যে ফিরে এসে দেখি যে ওটা কমপ্লিট হয়ে গেছে, তোমার ওয়ালের যে পুট্টি করা হয়ে গেছে, এদিকে ইলেকট্রিক লাইন যেটা তোমাকে দেখালে ইলেকট্রিক লাইনের সমস্ত কাজ হয়ে গেছে, আর এবার ফার্নিচারটা রেডি হয়েছে। ফার্নিচার রেডি হলে তারপরে খুব তাড়াতাড়ি ওপেন করছি, এখানে তোমাদের বলতে পারি আশিস কিছুদিনের জন্য কাজে গেছে, ও আসলেই আবার কাজ শুরু হবে। তো এখন আমরা যাবো হচ্ছে ডগজোনে গিয়ে কফির জন্য একটা বেল্ট নিতে হবে। কফির জন্য বেল্ট নিতে হবে এই কারণে, বিকজ আমরা যেহেতু আজকে বাইরে যাবো ওদেরকে নিয়ে, আর কফি প্রচণ্ড দুষ্টু, মানে আনলিমিটেড দুষ্টু, মানে লিমিট ক্রস করে যাচ্ছে। টমেটো দুষ্টু ছিল ছোটোবেলায়, আমি তো আমার এটা ফোর্থ কুকুর, মানে ফোর্থ নাম্বার ডগ আমার লাইফে। তো এর আগে আমি যত ডগ নিয়েছি আর কি, তো সবাই হচ্ছে 6 মাস অবধি অ্যাটলিস্ট ঘুমিয়েছে, মানে খেয়েছে দেয়েছে ঘুমিয়েছে, খাটি টয়লেট করেছে, এভরিথিং। আর ইয়ে কফি হচ্ছে ঘুমায় না, ও ঘুম বলতে রাত্রিবেলা মানুষের মতো, সেই বড় মানুষের মতো রাত্রি একবারই ঘুমোয়, আর সারাটা দিন দুষ্টু করে বেড়ায়, সেই জন্য এত ছোটে। যদি আমি বেল্ট না নিই, যেহেতু গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে ওদেরকে আর স্পিড ধরছে, ধরে কান দুটো পেছনে দিয়ে ও যে কি স্পিডে দৌড়াতে পারে। তো সেই জন্য আমরা কফির জন্য বেল্ট নেব, আর বেল্টটা বেকারই হবে কারণ বেশি দিন তো ইউজ করতে পারবে না, স্টিল আমাকে নিতে হবে। আমি মানে ছোটোবেলায় ওদেরকে নিয়ে জেনারেলি বেরোই না, কিন্তু যেহেতু বেরোচ্ছি কোলে করেই নিয়ে, টমেটোকে বা তার আগে আমার ক্যান্ডি ছিল, রাজ ছিল, তো সবাই যখন কোলে করে নিয়ে বেরিয়ে যেতাম, কোনো ব্যাপার ছিল না। 6 মাস অবধি ওরা খুবই মানে সুইট অ্যান্ড কিউট থাকে, তো এই যে ছোটোবেলা থেকে দুষ্টুমিটা স্টার্ট করে দিয়েছে, তো ওকে আমাকে বেঁধে ফেলতে হবে। আমরা খাঁচায় রেখে যেহেতু ডগ মানুষ করি না, সেই জন্য ও দুষ্টুটা বেশি হয়েছে, কারণ অন্য কারোর কাছে থাকলে ও খাঁচায় থাকতো, ও এত দুষ্টু হতো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ডগজোনে যাই, ডগজোনে গিয়ে আমরা কফির বেল্ট নিই।
কফি বেলস নেবো, তারপর আমরা একটু কফি টফি খাবো, না চা খেয়েছি আর কফি টফি খাবো না। হ্যাঁ টমেটো পেটিকে নিতে হবে, এইটা ভুলে গেছিলাম, ভালো হয়েছে মনে পড়েছে। একেবারে কফির বেল্ট নেবো, টমেটো খাবারটা নেবো, খাবারটা নিয়ে তারপরে যাবো বাড়িতে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর তার আগে এই যাওয়ার সময় বাইকের তেলটা ভরে নেবো। ডগের জন্য এতগুলো বেল্ট আছে, তার মধ্যে রেড আর বাবু বলছে পিঙ্ক নেবে, যেহেতু লেডিস মেয়েদের পিঙ্ক পছন্দ, তাই তো? আমার নয়, এটা এটা বড় বড় হয়ে যাবে, আমাদের টমেটোর পেডিগ্রি নেওয়া হয়েছে, গ্রেভি নেওয়া হয়েছে, আর কি হয়েছে কফি বেল্ট নেওয়া হয়েছে। বাবু আমার একটা বেল্ট নিয়ে, আমাদের কিছু কেনার পয়সা এখন বাড়ানো তো সকাল সকাল, আমার স্যালারিটা কাল ঢুকেছে, কালকে স্যালারি ঢুকেছে, সকাল সকাল চুনা খেলাম 1300 টাকা। আর এইগুলো হেভি ডিস্টার্ব করছে, এখন বাজে, এখন বাজে হচ্ছে 3টে বাজে, এখন থেকে ডাকা শুরু করে দিয়েছে, সকালে ডাকার কথা এখন ডাকছে, পৃথিবীটাই বদলে গেছে, ওরা কি করছে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে লাঞ্চ করে তারপর বেরিয়ে পড়েছি। আর টমেটো দেখো, টমেটো হচ্ছে বাবুর কোলে পুরো সেটে বসে আছে, ও এখানে বসবে, আর কফি আছে পেছনে, পেছনে কোথায় দেখা যাচ্ছে না, পেছনে আছে তো। তো এখন যাব বড় মার কাছে, যাবো বড় মার ওখানে গিয়ে একটু পুজো বড়ার সাথে দেখা করতে যাবো, দেখা করে একটু বড় মাকে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে আসবো। তো আমরা পৌঁছে গেছি, কফি তো একদম পুরো ভয়তে কাবু চুপচাপ এসছে, আর টমেটো এই যে টমেটো, টমেটো সবসময় সবসময় চঞ্চল, আর কফি 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 এবার একটু রিল্যাক্স হয়েছে। এখন কটা বাজে বাবু? এখন 9:30 বাজে, সবাই মিলে আমরা একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটা হালকা ছোট্ট টিফিন মতন করব, তারপর বাড়ি যাবো। বাবু এখন রিলস করতে ব্যস্ত, আমি আর কফি, এই যে বাইরে যখন বেরিয়েছে এত শান্ত, এত শান্ত, কোনো কথা নেই, আড়াই ঘন্টা গেছে ঘুমিয়ে। হ্যাঁ আর কোনো কথা নেই, রাস্তায় দাঁড়াচ্ছি, কোনো না চিৎকার চেঁচামেচি না কিছু কিচ্ছু না, সমস্ত কিছু বদমাশি করেছে এইটা, এই যে এইটা সমস্ত বদমাশি করেছে, চিৎকার চেঁচামেচি। অর্থাৎ বাড়িতে এসে শান্ত, আর বাড়িতে এসে ওই দেখো কোথায় নেই, এই কী ব্যাপার তোর? হ্যাঁ ওই দেখো, আসো আমরা বাড়িতে চলে এসেছি, এবার আজকে সামনে একটু চা খাওয়ানি। কি তোর দাবি, কি তোর তোর দাবি কি? ওর দাবি হচ্ছে এখন ওকে আদর করতে হবে, ও টমেটো এখন পাগল হয়ে যাচ্ছে, ও এখন খাবার টাইম হয়ে গেছে। সো চলো আজকের মতন এখানেই টাটা করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, টাটা।